সঙ্গদোষে লোহা ভাসে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই ভাব সম্প্রসারণটির নাম শুনেছ। তো চলো আজকে আমরা এই ভাব সম্প্রসারণটির মধ্যে কী বলা হয়েছে সেই বিষয়টা একটু পড়ে আসি। ভাব সম্প্রসারণ, পরিবেশ এবং সঙ্গীর প্রভাব মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের বিকাশে পরিবেশ এবং বন্ধুর প্রভাব সমান সমান থাকে, কেননা এ সকল পরিমণ্ডলেই মানুষের জীবনের ভিত তৈরি হয়। মানুষ মূলত বিবেক দ্বারা পরিচালিত হলেও তার সঙ্গের কোনো ব্যক্তি তাকে অনেক সময় বেশ প্রভাবিত করে। উপযুক্ত সঙ্গী থাকলে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হওয়া যায়, অপরদিকে কুসঙ্গ মানুষকে অধঃপতিত করে। মন্দ লোকের সান্নিধ্য মানুষকে খারাপ পথে নিয়ে যায়। ভদ্র ঘরের সন্তানও খারাপ লোকের প্রভাবে খারাপ কাজে উদ্যত হয়। সমাজে মাদকাসক্তি, ধূমপানের প্রভাব, অশ্লীল চলচ্চিত্রের প্রসার ইত্যাদি অসৎ সঙ্গের ফলে সংঘটিত হয়। তাই সঙ্গী নির্বাচনে অনেক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অভিভাবকদের এক্ষেত্রে সন্তানকে সাহায্য করা প্রয়োজন, কেননা জীবনের প্রাথমিক পর্যায়ে যদি সঠিক গতিপথ নির্ধারণ করা না যায় তবে ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হয় না। তাই ছোটোবেলা থেকেই অসৎসঙ্গ পরিত্যাগ করতে হবে, কেননা কেউ মানসিকভাবে সচ্চরিত্রের অধিকারী হলেও খারাপ সঙ্গ একসময় এদেরকে খারাপ মানসিকতা সম্পন্ন করে তোলে। বন্ধুরা, এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে মানুষের জীবনে পরিবেশ এবং তার যে সঙ্গী রয়েছে এই দুটার প্রভাব অনেক গুরুত্বপূর্ণ। যে যেমন স্থানে থাকবে, যার সাথে মিশবে, সে সেমনই হবে। আমরা কখনোই খারাপ মানুষের সঙ্গ নেব না। খারাপ মানুষের সঙ্গ নিলে কী হয়ে যায়? জীবনটা খারাপ হয়ে যায়। যেমন পচা আলুর পাশে যদি ভালো আলু রাখা হয়, আলুটা কিন্তু পচে যাবে, ভালো আলু পচে যাবে। খারাপ আম যেটা পচে গেছে সেটা কিন্তু ভালো আমের পাশে রাখলে সেটাও নষ্ট হয়ে যাবে। দুর্গন্ধময় যুক্ত পরিবেশে কেউ যদি থাকে, সে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, তাকে কষ্ট করতেই হবে। বন্ধুরা, এখন বিষয় হলো আমরা কখনোই খারাপ সঙ্গ নেব না। সঙ্গী বা বন্ধু নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভাবতে হবে কার মানে সঙ্গ নিলে বা কাকে সঙ্গী বানালে জীবনে ভালো করা যাবে আর কাকে সঙ্গী বানালে জীবনে খারাপ হয়ে যাবে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা সবসময় ভালো সঙ্গ গ্রহণ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, পরবর্তী ক্লাস দেখবে কিন্তু।